গরম থেকে হতে পারে, মনে তো করতেছি গরম থেকে হয়েছে বোধ হয়। এই গরমের তো নিয়ে হয়েছে, কিন্তু রোয়ে পোলা পানি তো আর বাইন্দা ঘরে রাখা যায় না, ওরা ময়লা আবর্জনা দেখে খেলে রুইদিন মধ্যে আসলো, তার জন্য এই সমস্যাটা হয়েছে। আজকাল 10 দিন যাবত ধরে এই সমস্যাটা, একবার এনে আইসছিলাম 10 দিন আগে, এই যে আবার কালকারায় 2টা বাজে আইসছে। গরম থেকে হতে পারে, মনে তো করতেছি গরম থেকে হয়েছে বোধ হয়। 3-4 দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, সন্দেহ করছি হয়তো গরমের থেকে হতে পারে, কিন্তু এখনো বুঝে যাচ্ছে না কি কারণে হচ্ছে। দুষ্টুম করছে করছে ঈদের পর দিনে হঠাৎ করে জ্বর, জ্বর থামে না। পরে যে শিশু হাসপাতাল 2 দিন নিয়েছে, পরে ঔষধ দিয়েছে কমে না, পরে আবার এই জায়গা ভর্তি লাগছে। ওদের এই যে 6 দিন ভর্তি ছিলাম ওই জায়গায় নিউমোনিয়া হয়ে গেছে, বুকে ইনফেকশন করছে, পরে অন ঠিক হয়েছে। কালকে নাম কেটে দিয়েছে, বাসায় গেছি, ও হাসপাতালে তুই 2 দিন ধরে পায়খানা করে, পরে বাসায় গেছি কালকে, আর থাকি না ওইখান থেকে এখানে আসছি। Cinematic display, photography master, performance expert, Next GN9. ওর পায়খানাটাই কমে না, কালকে বমি করছে মনে বিষ্ণাপুরের পরে এই জায়গায় নিয়ে আসছি, পায়খানাটাই ঠিক হচ্ছে না। বাচ্চার হচ্ছে বমি, মানে অনেকক্ষণ বমি করছে 5-6 ঘন্টা, পর আবার বাথরুম শুরু হয়ে গেছে, পরে এখানে নিয়ে আসছি, ডাক্তারে বলছে যে মানে ছেলানে পানি খাওয়াতে 11-12 চামচ করে, আর একটা ওষুধ দিছে ওইটা খাওয়ান, তাহলে ঠিক হয়ে যাবে, বাসায় নিয়ে যান এটা বলছে। এবার প্রচুর গরমের কারণে আমার শরীর হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাহলে পাতলা পায়খানা 3 দিন থেকে, পাতলা পায়খানার পর শরীর মাথা ঘুরে পড়ে যায়। পরে চলে আসলাম, একজন বলল যে কলেরা হাসপাতালে যান, পরে আমি সকালে চলে আসছি, লেপটিন থেকে বাইর হইতে পড়ে গেছি, পড়ে যাওয়ার পর উঠে আবার একটু বসে থেকে চলে আসছি এখানে, আসার পর এখন একটু ডোজ খাওয়ার পর 2-3টা ক্যাপসুল খাইলাম, এখন একটু স্বাভাবিক, আমাকে একটু ভালো লাগতেছে। ফায়নার সাথে রক্ত যায় আর কি, তো নেহারা কইছে 5 দিন ওষুধ খাইলে দেহন যাবে, আর যদি না হয় তো অন্য হাসপাতাল লিয়ে যাবে আর কি। এই গরমের তো নিয়ে হয়েছে, গরমের তো নিয়ে ইয়া ডায়রিয়ার মতো নিয়েছে, রক্ত যায় বাথরুমে। হ্যাঁ, গরম তো আছেই, ওই অপারেশন হওয়ার পরে ওটি থেকে বের করার পরে আসা যাওয়া একটু তো গরম, অনেক গরম ছিল, সেজন্য হতে পারে। ডাক্তার তো ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, পিজি থেকে আবার দিয়েছিল, ওটাতে কাজ হচ্ছিল না, ডায়রিয়ার পরে রক্ত আমার শরীর মতো হয়ে গেছে, সেজন্য আজকে সকালে এখানে নিয়ে এসেছি।